কুড়িগ্রামের রৌমারী উপজেলায় খামার মালিকগণের মিলন মেলা 2023 অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 14 মার্চ সকালের দিকে সোনার বাংলা ডেইরি অ্যান্ড এগ্রোর আয়োজনে ও উপজেলা খনজনমারা গনি মোল্লা হাফেজিয়া মাদ্রাসা এলাকায় একটি মাঠে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর এটিএম হাবিবুর রহমানের সভাপতিত্বে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার ভেটারি নারী কর্মকর্তা ডক্টর মোশাররফ হোসেন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডক্টর মাহমুদুন নবীন মিলন, সোনাভরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, ইউপি সদস্য মোস্তফা মিয়া, আইনাল হক, শাহ জামাল ও খামারি আবুল কালাম আজাদ। মিলন মেলায় উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় 200 খামারি অংশ নেয়। সোনার বাংলা ডেইরি এগ্রো ও খামার মালিক মমিনুল ইসলাম বলেন, প্রযুক্তি বিষয়ে আমি সবাইকে দেখিয়ে দিব এবং অন্যান্য খামারিরা কাজ করবেন, এতে আমরা সবাই মালিক হব। মন্ত্রী মহোদয়, প্রাণী সম্পদ মেলায় আমরা স্টলেই বেশি সময় দিয়েছি। তিনি প্রযুক্তি বিষয়ে অনেক কিছু জেনেছেন। বাংলাদেশ খামার মালিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডক্টর ইমরান ভাইয়ের কাছে আবেদন করেছি, তিনি যদি সদয় হয় তাহলে আমরা সবাই উপকৃত হব। আমাদের প্রচেষ্টা কাজে লাগালে সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। রৌমারী উপজেলাটি চরাঞ্চল উপজেলা। আমি সব সময় উপজেলা পরিষদের আলোচনা সভায় এ বিষয়ে কথা বলি। রৌমারী উপজেলাটি প্রাণী সম্পদ এলাকা, প্রতিটি ঘরে ঘরে গরু আছে। আজকে সোনার বাংলা ডেইরি এগ্রো যে উদ্যোগ হাতে নিয়েছে তা নিখুঁত ভালো উদ্যোগ। এটার মাধ্যমে স্বল্প খরচে গরু খাদ্য আপনারা ক্রয় করতে পারবেন, এতে আপনারা অনেক লাভবান হবেন। কুড়িগ্রাম জেলা ভেটারি নারী কর্মকর্তা ডক্টর মোশাররফ হোসেন বলেন, গরুর খাদ্য প্রধানত কাঁচা ঘাস। গরু উৎপাদন করতে শতকরা 70% ভাগ খরচ হয় খাদ্যে। এই খরচ যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে অনেক সাশ্রয় হবে। আমরা যারা কৃষক আছি, যারা খামারি আছি, ভুট্টা দিয়ে সাইলেন্স খাদ্য তৈরি করতে পারি, যা উৎপাদন করবেন তাই আপনাদের কাজে লাগবে। সাইলেন্স খাদ্যে খরচ অনেক কম। অন্য খাদ্যে খরচ পড়বে 12-10 টাকা, সাইলেন্স খাদ্যে খরচ পড়বে সবচেয়ে কম। না চালান, তারা শুধু কাজ করবে, আমরা দেখাই দেবো, তারা কাজ করবে, কিন্তু খামারি আমরা নিজে। কাজেই আমি আমি যে যে প্রযুক্তিটা আপনাদের সামনে নিয়ে আসছি, স্যার কিন্তু বলে গেছেন যে মন্ত্রী সাহেব সর্বোচ্চ সময় আমার সাথে ভিপ করছে, তুই সবচেয়ে বেশি সময় দিছে আমার কাছে, এটা কিন্তু স্যার বলে গেছে। অতএব সে তারা আনন্দিত হয়েছে যে এই প্রযুক্তি যে আনছে তার জন্য সর্বোত্তম সহযোগিতা তোমাকে আমি করব, তোমার যা যা ভুল লাগে। কাজেই আমার যদি আমার মাধ্যমে যদি আসে, আমার কাছে আসা মানে আপনাদের কাছে আসা, ওই খরচা অত বেশি পড়বে। হ্যাঁ, এই যে এখানে ডিসপ্লে দিচ্ছে, দেখেন লিভারটনিক ডিসপ্লে দিচ্ছে, 10 গরুর লিভারটনিক করতে গেলে আপনি কৃমি করার পর 10 গরুর যদি লিভারটনিক করেন তাহলে আপনার প্রায় 5-6 হাজার টাকা লাগবে। আপনি 500 টাকা যদি আপনার ব্যয় করেন, আপনার 5-6 হাজার টাকার কাজ হয়ে যাবে। দুধে স্বয়ং সম্পন্ন হতে চলেছে ইনশাল্লাহ। আমরা আশা করব যে আপনাদের যদি সদিচ্ছা থাকে এবং আপনাদের যে প্রয়াস, আপনাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব এবং আপনাদের হাত ধরেই আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে দুধের স্বয়ং সম্পন্ন করতে পারব। আমাদের রৌমারী উপজেলা আপনারা জানেন একটা চরাঞ্চল উপজেলা। এখানে আমি সবসময় আমাদের উপজেলা মিটিংয়ে বলি যে আমাদের রৌমারীর যে অর্থনৈতিক অবস্থা, এটা কিন্তু প্রাণী সম্পদের উপর দাঁড়িয়ে আছে, এটা কিন্তু সবাই স্বীকার করে। আমরা যতজন সেই উপজেলার সদস্য, উপজেলা সমন্বয় কমিটির সদস্য, সবাই স্বীকার করি যে রৌমারী উপজেলা কিন্তু অর্থনৈতিক অবস্থানটা প্রাণী সম্পদের। ফেডেনিন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা সেক্টরে, হাঁস মুরগি থেকে শুরু করে আমাদের যে দুধ উৎপাদন, প্রত্যেকটা জায়গায় আমরা এগিয়ে আছি এবং দেখা যায় যে প্রত্যেকের ঘরে ঘরে আমাদের গরু আছে। কিন্তু দুঃখের বিষয়ে আমরা বিভিন্ন সময় আমাদের খামারি ভাই বোনেরা, আপনাদের তো মন্ত্রী মহোদয় কিন্তু আমাদের বলেছেন যে এবং আশ্বাস দিয়েছেন যে আমাদের রাস্তাটা ঠিক হলে ইনশাল্লাহ আমরা মিল্ক বিটার একটা ব্যবস্থা করতে পারবো। ইনশাল্লাহ আপনাদের উৎপাদিত প্রোডাক্টগুলো সেটা আপনাদের লোকাল মার্কেটে যেটুকু ব্যবহার হচ্ছে আর যেটুকু উদ্ধৃত থাকবে সেটা আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। গরুর খাদ্য কাঁচা ঘাস, আমাদের বাংলাদেশে আমরা যে দানাদার খাদ্য খাই, এই সমস্ত খাদ্য কিন্তু মানুষের খাদ্য। আমরা মানুষের খাদ্য খাওয়ার চিৎকে কাকে? গরু। আমরা সাধারণত শীতকালে ঘাসের সিজন
এই শীতকালে যদি আমরা ঘাস উৎপাদন করে সাইলেজ তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা অন্য সময়ে আমরা কিন্তু এই সাইলেজ করতে পারি কারণ গরু উৎপাদন করতে শতকরা সত্তর ভাগ খরচ হয় হলো খাদ্য এই সত্তর ভাগ খাদ্য খরচ যদি আমরা কমায় আনতে পারি তাহলেই আমরা খামার প্রফিটেবল হব আমরা যারা কৃষক আছি আমরা যারা খামারি আছি আমরা এই যে এখানে একটা প্রযুক্তি আমরা দেখলাম সাইলেজ প্রক্রিয়াজাতকরণ একটা প্রযুক্তি দেখলাম না এই প্রযুক্তি বিশেষ করে আমাদের এটা এটা একটা চর অঞ্চল ঠিক না যা উৎপাদন করবেন সেটাই ভালো ফলন হবে বিশেষ করে ভুট্টা ভুট্টাটা আরও বেশি হবে লিগুম জাতীয় উদ্ভিদ সবটাইতে বেশি হবে দিয়ে যদি আমরা সাইলেজ তৈরি করতে পারি তাহলে আমাদের খাদ্য খরচ এখন আমাদের ১২ টাকা পড়তেছে এটা আরও ১০ টাকায় নামে আসবে ঠিক না তাহলে একজন কৃষক একটা গরুতে যদি ১০ লিটার দুধ সে পায় ঠিক না ১০ লিটার একটা গাভীকে হাইস্ট ২০ কেজি যদি আপনি এই সাইলেজ খাওয়ান তাহলে কিন্তু সে ১০ লিটার দুধ দিতে সক্ষম শাহাদাত হোসেন রৌমারী এনএন টিভি